ঈদ উপলক্ষে পোড়া তেলে ভাজা হচ্ছে অস্বাস্থ্যকর লাচ্ছা সেমাই। আকর্ষণীয় মোড়কে যাচ্ছে বাজারে, দোকান থেকে যাচ্ছে ক্রেতার ঘরে। মঙ্গলবার সকালে ময়মনসিংহের ওয়্যারলেস এলাকায় অভিযান চালায় র‍্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় চ্যাম্পিয়ন ফুড প্রোডাক্টসের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেলে সেমাই তৈরি করতে দেখা যায়, এমনকি মাপেও কম দেওয়ার প্রমাণ মেলে। পরে কারখানাটি থেকে 100 লিটার পোড়া তেল জব্দ করা হয়। নষ্ট করা হয় প্রায় 450 প্যাকেট। জিনিসের দাম অনেক বেশি, এ কারণে আমাদের কাজ করতে হয়। এদিকে নগরীর মেছুয়া বাজার এলাকার তৃপ্তি অ্যান্ড ব্রাদার্স কারখানায়ও ঘিয়ে ভাজা সেমাইয়ের প্যাকেটে পাওয়া যায় পোড়া তেলে ভাজা সেমাই। এছাড়া পচা বাদাম ভেজে চানাচুর তৈরির প্রমাণ মেলে। জব্দ করা হয় কাঁচামাল। শুধু খালি এইটুক জায়গাটা খেলে ব্যবহার হয়, আমাদের পুরো শরীর তো আর খাদ্য যায় না। আগে ঘি বাজারটা হইতো, কিন্তু এখন ঘিয়ের দাম বাড়াতে আর এখন আমি ডালডা আর সোয়াবিন দিয়ে কাজ করি। যৌথ অভিযানে 2 কারখানাকে 80,000 টাকা জরিমানা করা হয়। আমরা তাদেরকে 40,000 টাকা জরিমানা করেছি। এর আগে আমরা আকুয়াতে আরেকটা সেমাই কারখানা অভিযান করেছিলাম, সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ ছিল, সেটার জন্য তাদেরকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পুরো রমজান জুড়েই এই অভিযান চলবে বলে জানায় কর্তৃপক্ষ। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ।